আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আর জানা টেকনোলজির পক্ষ থেকে জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিওগুলো আপলোড দেবো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে পুঁতি দিয়ে গোলাপ ফুল তৈরি করেছি। এই গোলাপ ফুলটি তৈরি করার জন্য আমি এখানে পৃথিবী পুঁতি নিয়েছি। এখানে দেখুন গোলাপি কালার পুঁতি পুঁতি নিয়েছি, বেশি না, 30 গ্রামের মতো নিলেই হবে। আর এখানে সবুজ পুঁতি নিয়েছি, এটা 10 গ্রামের মতো নিলেই হবে। আর এখানে আমি রক্সোতা নিয়েছি, 2 হাত পরিমাণের রক্সোতা কেটে নিয়েছি। আর এই রক্সোতাটা 70-60 নম্বর রক্সোতা নিয়েছি আমি। তো প্রথমে আমি রক্সোতার ভিতরে আমি 3টা পুঁতি ঢুকাবো, সবুজ কালারের পুঁতি। সবুজ কালার 3টা পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্লোজ করে দেবো। দেখুন ভিউয়ার্স, এখন আমার আবার সামনের দিক থেকে 3টি পুঁতি নিতে হবে। 1, 2, 3 আমার 3টা পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের এক কোমরে 3-এর ফুল করতে হবে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেল আমার ভিডিওটিতে অবশ্যই সবাই লাইক দিয়ে দেবেন। আমি দেখুন আবার সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিচ্ছি। 1টি পুঁতি কমন নেওয়ার পরে এখন শুতে আছে 2টি পুঁতি, আর 1টি পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্লোজ করে দেবো। ভিউয়ার্স, এখানে আমার ভুল হয়েছে, এখানে আমার দুটো পুঁতি ঢুকাতে হবে। আমি আবার সামনের দিক থেকে 2টি পুঁতি কমন নিচ্ছি। এবার 1টি পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্রস করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু এখানে 3-এর ফুল হয়ে গেছে। এখন আমি করবো 5-এর ফুল, এক কমনে 5-এর ফুল। সেজন্য আমি সুতার ভিতরে 4টি পুঁতি ঢুকিয়েছি। 4টি পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্রস করে দেবো। আবার সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিচ্ছি। তারপর এখন আমার সুতা আছে 2টি পুঁতি, আমি আর 3টি পুঁতি ঢুকিয়ে ঘর ক্রস করে দেবো। আমি আবার সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নেব, এবং যেহেতু এটা লাস্টের ঘর তাই আমি আবার 5-এর ফুল থেকে 1টি পুঁতি কমন নেব। টোটাল আমার 2টি পুঁতি কমন নিতে হবে। এখন আমার সুতে আছে 2টি পুঁতি, 3টি পুঁতি আমি আর 2টি পুঁতি ঢুকিয়ে ঘর ক্রস করে দেবো। দেখুন ভিউয়ার্স, আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আবার 5-এর ফুল করব, তবে এটা আমি গোলাপি কালারের পুঁতি দিয়ে করব। আমি সুতোর ভিতরে 4টি পুঁতি ঢুকিয়েছি, 4টি পুঁতি ঢুকিয়ে আমি এখানে ঘর ক্রস করে দেবো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নেব। সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নেওয়ার পর সুতো আছে 2টি পুঁতি, আমি আর 3টি পুঁতি ঢুকিয়ে ঘর ক্রস করে দেবো। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। লাস্টের ঘরটি আমি দেখিয়ে দিচ্ছি। লাস্টে দেখুন ভিউয়ার্স, আমি প্রথম সবুজ কালার পুঁতি কমন নেব, এবং যে গোলাপি কালার পুঁতিটা আছে সেটাও আমি সেখান থেকে 1টি পুঁতি কমন নেব। এখন সত্য আছে 3টি পুঁতি, আর 2টি পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্রস করে দিচ্ছি।
দেখুন ভিউয়ার্স, এখন এখন আমরা উপরের দিকে করব, উপরের দিকে আমি 6 ফুল করব, সেই জন্য 1 কমনে 6 ফুল, সেই জন্য আমি 5টা পুঁতি ঢুকাবো, 5টা পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্লোজ করে দেব। দেখো সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নেব, একটি পুঁতি কমন নেওয়ার পরে সুতো আছে 2টা পুঁতি, আমি আর 4টা পুঁতি ঢুকিয়ে ঘর ক্লোজ করে দেবো। ঠিকভাবে করে আমাদের সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করতে হবে 1 কমন 6 ফুল দিয়ে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, সামনের দিক থেকে একটু পুঁতি কমন নেব, এবং আবার 3টি পুঁতি ঢুকিয়ে 4টি পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্লোজ করে দেবো। ঠিক এভাবে করে আপনার সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেবেন, 1 কমনে 6 ফুল করে করে নেবেন সম্পূর্ণ রাউন্ড। আমি লাস্টেরটা দেখিয়ে দেব, দেখুন ভিউয়ার্স, লাস্টে আমরা এখন সামনের দিক থেকে প্রথমে একটি পুঁতি কমন নেব, এবং প্রথম যে 6 ফুল করেছিলাম সেই 6 ফুল থেকেও আমি একটি পুঁতি কমন নেব। দেখুন এখন আমার সুতোয় কিন্তু 3টা পুঁতি আছে, আমি আর 3টা পুঁতি ঢুকাবো, 3টা পুঁতি ঢুকিয়ে আমি এখানে ঘর ক্লোজ করে দেবো। ভিউয়ার্স যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি অবশ্যই একটি করে লাইক দেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, একটি লাইক আমার প্রাপ্য। তো বাড়তি সুতোগুলো আমরা পুঁতির ভিতরে ঢুকিয়ে আমরা সুতো কেটে নেবো, যেহেতু আমার এখানে সুতো শেষ হয়ে গেছে। এখন দেখুন ভিউয়ার্স, এখন আমি এই এটাকে পুঁতিটাকে ভাঁজ করে গোলাপি কালার পুঁতিটাকে, এবার আমরা সবুজ কালার পুঁতি থেকে আবার কাজ শুরু করতে হবে। এখন আমি সবুজ একটা পুঁতি কমন নেব, সবুজ একটা পুঁতি কমন নেওয়ার পরে এখন আমাদের এখানে 5 ফুল করতে হবে। সুতো আমি 4টা পুঁতি ঢুকাবো, 4টা পুঁতি ঢুকিয়ে আমি এখানে ঘর ক্লোজ করে দেবো। আমি আবার সামনের দিক থেকে একটু পুঁতি কমন নেব, সামনের দিক থেকে একটু পুঁতি কমন নেওয়ার পরে আমার সুতো আছে 2টা পুঁতি, আমি আর 3টা পুঁতি ঢুকাবো 5 ফুল করার জন্য, 3টা পুঁতি ঢুকিয়ে আমি এখানে ঘর ক্লোজ করে দেবো। ঠিক এবার আমাদের সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করতে হবে, আমি আবার এটা দেখিয়ে দিচ্ছি, সামনের দিক থেকে একটু পুঁতি কমন নেব, এখন আমি সুতোয় আর 3টি পুঁতি ঢুকাবো গোলাপি কালার পুঁতি ঢুকিয়ে আমি এখানে ঘর ক্লোজ করে দেবো। ঠিক এভাবে করে সম্পূর্ণ রাউন্ড করে নেব, এখন লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি, লাস্টে আমরা সবুজ পুঁতিটা কমন কমন নিলাম, এবং প্রথম যে গোলাপি কালার পুঁতিটা সেই গোলাপি কালার পুঁতিটাও কমন নিতে হবে, পাঁচের ফুলের যে গোলাপি কালার পুঁতিটা সেটাও কমন নিতে হবে।
এখন আমার সুতা আছে তিনটা পুঁতি, আমি আর দুইটা পুঁতি ঢুকিয়ে ঢুকাবো, ঢুকিয়ে ঘর খোঁজ করে দেবো। দেখুন ভিউয়ার্স, এখন আমাদের দুই কমা নিতে হবে। আমরা একটা একটা সুতার ভিতরে আমি একটা একটা পুঁতির ভিতরে আমি সুতা ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর আমার দুইটা কমা হয়ে গেছে। এখন আমাদের দুই কমানে ছয় ফুল করতে হবে। সরি, আমাদের দুই কমনে পাঁচে ফুল করতে হবে। আমরা আবার সামনের দিক থেকে দুইটা প্রতি কমন নেব। সামনের দিক থেকে দুইটা প্রতি কমন নেওয়ার পরে আমার সুতে আছে তিনটা প্রতি, আর আমি দুইটা প্রতি ঢুকাবো। দুইটা পুঁতি ঢুকিয়ে গল ক্রস করে দেব। আবার দেখাচ্ছি, আমি সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নেব। দুইটা পুঁতি কমন নেওয়ার পরে সুতে আছে তিনটা পুঁতি, আর দুইটা পুঁতি ঢুকিয়ে আমি গল ক্রস করে দেব। আমি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমরা করে নেবো। আমি লাস্টটা দেখিয়ে দিচ্ছি। আমরা লাস্টে যে দুইটা প্রতি কমন নেবো, এবং প্রথম যে পাঁচের ফুল করেছিলাম সেই পাঁচের ফুল থেকে আমাদের একটা প্রতি কমন নিতে হবে। টোটাল আমাদের তিনটা প্রতি কমন নিতে হবে। দেখুন, আমি তিনটা প্রতি কমন নিয়েছি। এখন আর একটা প্রতি ঢুকিয়ে আমি গড় ক্রস করে দেবো। এখন একটু লক্ষ্য করে দেখুন ভিউয়ার্স, এখন আমি সুতার ভিতরে আমি এখন ষাটটা পুঁতি ঢুকাবো। দেখুন, ষাটটা পুঁতি ঢুকিয়েছি। ষাটটা পুঁতি ঢুকিয়ে আমি এখন ইনস্টা লক্ষ্য, আমাদের যেখানে সিরিয়াল বাই তিনটা যে আছে, এই যে দেখুন সিরিয়াল বাই তিনটা, এই তিনটার ভিতর থেকে আমি ঢুকিয়ে নিলাম, এবং উপর থেকে আমরা বের করে নেব। আমি আবার দেখাচ্ছি, আবার আমরা ষাটটা পুঁতি ঢুকাবো। চারটা পুঁতি ঢুকানোর পরে আমাদের যে এই যে সিরিয়াল বা এই যে তিনটা এক কাতা থাকবে, ঠিক সেভাবে এইভাবে আমরা ঢুকিয়ে নেব। ঠিক এভাবে করে আমাদের কাজ করতে হবে। আপনার জিনিসটা একটু ভালোভাবে দেখে একটু বাসে বসে প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, আমাদের যে সিরিয়াল বাই তিনটা পুঁতি আছে, সেই পুঁতি ভিতর থেকে ঢুকিয়ে নিতে হবে। টোটাল কথা, দুইটার যে দুইটা পুঁতির মাঝখান মাঝখান থেকে যে কোনা একটা কোনার চেয়ে যে একটা শেপ গেছে আপনার যে তিনটা পুঁতি, এই যে দেখুন ঠিক এইটার ভিতর থেকে আমরা ঢুকিয়ে নেব। এখন আমি লাস্টেরটা দেখেছি। আসলে ভিউয়ার্স, এটা কোনো কঠিন কাজ না। এটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনারা
আপনাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমার হয়ে গেছে, এখন আমি এখানে একটা এখন আমাদের লাস্টটা কমপ্লিট করতে হবে, এটা আমাদের লাস্ট। আমি 60টা পুঁতি ঢুকিয়ে নেব, চারটা পুঁতি ঢুকানোর পরে আবার সেম আগের মতোই এখানে একটা শক্ত করে গিট দিয়ে নেবো। এখানে দেখুন গার্ডস, খুব শক্ত করে একটা গিট দিয়ে নিয়েছি। গার্ডস, যারা এখনো আমার ভিডিওতে লাইক দেন, অবশ্যই একটি করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বাড়তি রক সুতোগুলো কেটে নেব। এখন আমি ডাল তৈরি করে দেখাবো গার্ডস। এই ডালটা আমি কিন্তু রক সুতো দিয়ে তৈরি করে দেখাবো। আপনার চাইলে এটা জিআই তার দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আমার জিআই তার দিয়ে তৈরি করা ভিডিও অটোমেটিকলি আছে। এখন আমি রক সুতো দিয়ে দেখাবো। দেখো বিয়ার্স, আমি এখান থেকে একটা রক সুতো ঢুকিয়েছি, ঢুকিয়ে একটা পুঁতি দিয়ে আমি শক্ত করে টান দিয়ে নিচ্ছি। আমি কিছু সবুজ কালার পুঁতি ঢুকাবো, কিছু সবুজ কালার পুঁতি ঢুকিয়ে তারপর আমি আমি 4টা পুঁতি ঢুকিয়েছি। আমি আরো কিছু পুঁতি ঢুকিয়ে নিতে হবে। এখন আমি ডালটা ঢুকাবো। এই ডালটা আপনারা বাজারে কিনতে পারবেন, 5 টাকা দাম নিবে। এখন কিছু রক রক সুতো ভিতরে প্রতিটুকু আপনার আপনাদের ইচ্ছা মতো বড় করে নেবেন, বা আমার চাইতে যদি ছোটো করতে চান সেক্ষেত্রে ছোটো করে নেবেন, সমস্যা নেই। আমি এখন কিছু পুঁতি ঢুকিয়ে তারপর আমি এখানে গিট দিয়ে নেব। এখন আমি একটা পুঁতির ভিতর ঢুকিয়ে আমি এখানে আমি একটা গিট দিয়ে নেব, শক্ত করে গিট দেব। দেখুন বিয়ার্স, খুব শক্ত করে একটা গিট দিয়ে নিয়েছি। এখন রক সুতোর ভিতরে পুঁতির ভিতরে রক সুতোরা ঢুকিয়ে আমি এখান থেকে গিট কেটে দিই, এখান থেকে আমি রক সুতো কেটে নেব। তাতে রক সুতোটা খুলে যাওয়ার চান্স খুবই কম থাকবে, যদি পুঁতির ভিতরে ঢুকে তারপর যদি আমি রক সুতোটা কাটি।
এই দেখুন ব্যাটস, খুব সুন্দর একটি গোলাপ গোলাপ ফুল হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।